গত ১৯ জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি গাইবান্ধা জেলা বিএনপি পালন করেছে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীরা সামনের দিকে এগুনের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশি বাধার মুখে তাদের এই বিক্ষোভ পণ্ড হয়ে যায় পরে বিএনপির আরেকটি মিছিল হকাস মার্কেটের দিক থেকে রেলগেটের দিকে আসতে থাকলে পুলিশ এই মিছিলটিকেও বাধা প্রদান করে এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল চটতে থাকে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাস ছুরলে বিক্ষোভকারীরা গাইবান্ধা রেলওয়ে স্টেশনে গিয়ে সমবেত হয় এবং গাইবান্ধা রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় এই হামলায় রেল স্টেশনের সবগুলো রুমের জানালা দরজা জানালার গ্লাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা সটকে পড়ে পরে স্টেশনে উপস্থিত জনতা দুই রেল লাইনের মাঝখানে ককটেল সাদৃশ্য একটি বস্তু দেখতে পায় এই ককটেলকে কেন্দ্র করে উৎসুক জনতা চারপাশে ভিড় করে এই ককটেলটি এক নজর দেখার জন্য পরে সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশের বম নিষ্ক্রিয়কারী একটি টিম এসে এই ককটেলটি নিষ্ক্রিয় করে একদিকে ছাত্র আন্দোলন অন্যদিকে বিএনপির রাজপথ দখলের চেষ্টা ইটপাটকেল নিক্ষেপ ভাঙচুর ককটেল উদ্ধার বন্দুক তাক করে পুলিশ বিজিবির সতর্ক টহল সব মিলে মানুষের মাঝে দেখা দেয় চরম আতঙ্ক জি নিউজ গাইবান্ধী এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আবার यूट्यूब चैनल